লোকটা কোনটা ভিকটিম কোনটা ওই যে কোনটা ভিকটিম কোনটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এক নৌবাহিনীর অফিসারের সঙ্গে আমাদের একজনের সঙ্গে ঘটনাটি ঘটেছে। এই ধরনের ঘটনা আমরা মোটেই প্রত্যাশা করি না, সবারই ধৈর্যশীল হয়ে চলা উচিত, আমি এইটাই মনে করি। আমরা ঘটনার পরে আমরা যে বিবরণ পেয়েছি এই বিবরণ অনুযায়ী অলরেডি তারা একটা জিডি করেছিলেন, একটা এফআইআর হয়েছে, একজন আসামি গাড়ির চালক এবং গাড়ি আমরা অলরেডি আমরা ই করেছি, জব্দ করেছি। আমরা বাকি আসামিদেরকেও ধরার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। তা আমরা মনে করি যেই ঘটনা ঘটা আমরা কাউকে ছাড় দিচ্ছি না, আপনারা সেটা দেখেছেন, সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। এই ঘটনা যেই ঘটিয়েছেন আমরা তদন্তের মাধ্যমে তাকে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব। আমরা দেশ যেমনে এগিয়ে যাচ্ছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। দুর্গা পুজো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব। আমাদের দেশে গতবারও 31,000-এর মতো আপনার এই পুজো মণ্ডপ হয়েছিল। এবারও আমরা বলেছিলাম কিছু কমাতে, কিন্তু কমানোর হয়নি, প্রায় সমসংখ্যক 30,000-এর মতন দুর্গা মণ্ডপ হয়েছে, পুজোর মণ্ডপ হয়েছে। এবং সবাই মানে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছে এবং করেছে অনেকটা। লোক সমাগম তেমন না হলেও মানুষ তাদের হৃদয় দিয়ে এই উৎসবটি পালন করেছেন। আমরা সবসময় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই সেকেই বাণীকে সামনে রেখেই আমাদের এদেশের মানুষ সবাই মিলে এই দুর্গা উৎসবটা করেছেন। এটা আমরা সবসময়